ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন পাওয়ার্ড বাই ভাইয়া রিয়েল স্টেট অ্যান্ড রিসোর্ট। আসলে এইটা ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের অষ্টম আসর। এবার এখানে অনেকগুলো হাউজই খেলতেছে, প্রতিবারের যে চ্যানেলগুলো আছে তার বাইরেও নতুন নতুন কিছু প্লেয়ার আমরা এখানে ইনক্লুড করতে পেরেছি। আর তিন দিনব্যাপী এই 9-10-11 টানা তিন দিন খেলা হবে, সবাই এখানে এনজয় করতেছে। সময়জনিত কিছু জটিলতা এখানে তৈরি হয়েছে যেহেতু সবাই কর্মী, এছাড়া মোটামুটি টুর্নামেন্টটা চলছে ভালো মতো। 11 তারিখ বিকাল 4টায় আমরা ফাইনালের মধ্যে দিয়ে এটা শেষ হবে এবারের আসর। এই টুর্নামেন্টে 1,00,000 টাকা প্রাইজ মানি এবং ওয়ালটনের পক্ষ থেকে গিফট দেওয়া হচ্ছে পার্টিসিপেন্টদের। খুবই ভালো লাগতেছে, গ্রুপ স্টেজের প্রথম খেলায় আমরা জিততে পেরেছি, এটাই আসলে মানে খেলায় জিততে পারলে কনফিডেন্ট আরও বেড়ে যায়। তো যেহেতু লাস্টবারের চ্যাম্পিয়ন আমরা, মাথার মধ্যে একটা প্রেশার তো আছেই যে সেটাকে ধরে রাখার, মাথায় তো একটা প্রেশার আছেই এটাকে ধরে রাখার। তো চেষ্টা করব এই টাইটেলটা যেন আমাদের সাথেই থাকে, এছাড়া তো মানে বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলে উত্তরোত্তর সাফল্য তো সবারই কাম্য। ওয়ালটন মিডিয়া ব্যাডমিন্টন কাপ হচ্ছে আমাদের একটা ভিশন থাকে, প্রতি বছর আমরা যখন ইনডোরে বিভিন্ন জায়গায় খেলি তখন আমাদের টার্গেট থাকে যে আমরা এটাতে পার্টিসিপেট করব। গতবার আমরা News24 সবগুলো ইভেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, পাশাপাশি রানার্স আপও হয়েছি, মেন্স ডাবল এবং মিক্স ডাবলও আমরা চ্যাম্পিয়ন। সাফল্য ধরে রাখার জন্য যতটুকু গ্রিপ স্টিন দেওয়ার দরকার আমরা দিব ইনশাল্লাহ। আর সর্বোপরি মিডিয়া কাপ ব্যাডমিন্টন সাফল্য তার সহিত শেষ হয়, এবারও আশা করছি যে সব কিছু খুব সুন্দরভাবে শেষ হবে। এবার আমি দুইটা খেলতেছি ইভেন্ট, মেন্স ডাবলস আর সিঙ্গেলস। তো আমার টার্গেট ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব, বাকিটা আল্লাহ জানে। যে আমাদের খুবই ভালো লাগে কারণ হচ্ছে মিডিয়ার সব লোকজন একসাথে আসি আমরা, বছরে একটা আয়োজন আপনি করেন, আপনাকে এর জন্য অনেক ধন্যবাদ, ওয়ালটনকে ধন্যবাদ। আমি আশা করি ডাবলস আর সিঙ্গেলস ইনশাল্লাহ এবারও চ্যাম্পিয়ন হব আশা করি। হ্যাঁ, নিঃসন্দেহে একটা ভালো টুর্নামেন্ট। আমরা মিডিয়াতে যারা আছি খেলাধুলার সাথে সম্পৃক্ত তাদের জন্য এটা একটা বিরাট প্ল্যাটফর্ম। তবে একটু অপেক্ষা আছে, যারা অরিজিনাল মিডিয়া ম্যান তাদেরই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সেটা প্রত্যাশা করছি, এবং বোরহানকে যে অর্গানাইজার এই টুর্নামেন্টের তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে একটা এটা অনেক একটা ভালো উদ্যোগ যে আমাদের জন্য একটা বিরাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন সে প্রতি বছর করে। আর আমি খেলতে পেরে আমি নিজেও গর্ববোধ করি যে এরকম একটা টুর্নামেন্টে আমি খেলতে পারছি, সে প্রত্যাশা করছি ইনশাল্লাহ। আমি মেয়েদের ডাবলসে আসলে ডাবলস নাই, মিক্সড ডাবলসে যে আমার পার্টনার রকিক মানে সে এবার খেলছে না, তার একটু মানে পারিবারিক সমস্যা রয়েছে কারণে আমি শুধু সিঙ্গেলসে নাম দিয়েছি। আশা করি ওয়ালটন যে টুর্নামেন্টটা করে ব্যাডমিন্টন টুর্নামেন্টটা সেটা খুবই একটা আনন্দময় টুর্নামেন্ট করে, সমস্ত সাংবাদিকরা এই টুর্নামেন্ট অংশগ্রহণ করে, এতে করে আমাদের সব সাংবাদিক ভাইয়েরা টিভি রিপোর্টাররা খুব ভালো একটা আনন্দ করে থাকে, ভালো একটা এনজয় করে, আমরাও সাথে সেটা এনজয় করি। এবং কুইন অফ হার্টসের যে ম্যানেজিং ডিরেক্টর আছেন বোরহান সাহেব সেও খুব হেল্প করে আমাদেরকে। আশা করি ইনশাল্লাহ এই টুর্নামেন্টটা সফলভাবে শেষ হবে, আর আগামী বছর ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি তাহলে এর চেয়ে আরও ভালোভাবে আমরা করার চেষ্টা করবো।